এটা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি তো এই যে হাজবেন্ড আর আমি বেরিয়ে যাচ্ছি এখন 3:36 থেকে সন্ধ্যা পূজো তোমাদের সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদিও তোমাদের কাছে ভিডিওটা পরের দিন যাবে বা পরে যাবে তো আমরা এখন রেডি হয়েছি আর বাচ্চাগুলো ভীষণ চিৎকার করছে কথা বলতে ভীষণ সমস্যা হচ্ছে ওদিকে শাশুড়িমা রেডি হয়ে গেছে হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর ছেলেও এখন জামা প্যান্ট পরছে তো চলো সঙ্গে থাকো আমরা এবার বেরোচ্ছি অষ্টমীতে অঞ্জলি দেবে বলে ছেলে এখন জামা প্যান্ট পরে রেডি হয়ে নিচ্ছে শুভ মহা অষ্টমী সবাইকে এখন আমরা বেরিয়েছি কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে জানি না কি হবে তো সামনে যাই দেখা যাক এখন কিছুটা হাঁটতে হবে আমাদেরকে বুঝেছো আমরা একেবারে মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি আর মণ্ডপের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে কারণ অঞ্জলি চলছে এখন আর আমরা খুব ভালো সময় এসেছি মানে শেষবারের যে অঞ্জলি সেটা এখন চলছিল আর সেটাতেই আমরা দিতে পেরেছি তো ছেলে ফুল নিয়ে নিয়েছে ছেলে থেকে নিয়ে নিলাম আর এখন ঠাকুরমশাই মন্ত্র বলছে আর আমরা সবাই মন্ত্র উচ্চারণ করছি তো প্রথমবারেরটা হয়ে গেল এইভাবে পরপর তিনবার আমরা অঞ্জলি দিয়ে নেব পুজো শেষটা হতেই দেখো দোকানে লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা এখন আনন্দমঠ বয়েজ ক্লাবের ঠাকুরটা দেখে নিলাম তো চলো এবারে শাশুড়ি মা আর হাজবেন্ড বেরিয়ে গেছে আর অঞ্জলিটা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি খুব ভালো করে অঞ্জলি দিয়েছি খুব ফাঁকা ফাঁকা দিয়েছি এবারে আর কি করব বাড়ির দিকে চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তো আবার তোমাদের সাথে কথা বলবো অঞ্জলি দিতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে জবা গাছটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে এই জন্য ভাবলাম যে বাড়িতে যখন ফিরবো তখন গাছের মধ্যে জল দেব এই জন্য এক বোতল জল নিয়ে এসে গাছের গোড়া দিয়ে দিলাম এবং গাছটাকে ভালো করে ধুয়ে দিলাম যাতে গাছটা আবার জীবিত হয় এগুলো কারা হ্যাঁ এগুলো কারা রে কারা এত লাগালাগি করছে কারা কাকে দেবে কি আমাকে আদর করবি কি কারা আদর করবি আমাকে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে রান্না বান্না সেরকম একটা ঝামেলা নেই যেহেতু আজকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে শাশুড়িমা হয়তো বাড়িতে খাবে ওনার জন্য কিছু করতে হবে আর ছেলেও হয়তো বাড়িতেই খাবে আর সকালবেলা তাড়াহুড়োতে আজকে ফেনা ভাত করেছি তো এখন আমরা সেটা খাবো তো সেটাকে রেডি করে এটাকে শুধু ফেনা ভাত বলা যায় না কারণ এর মধ্যে আমি ডাল দিয়েছি ডাল দিয়ে করেছি আর এখন ঘি নিয়ে নিলাম এদিকে ছেলেরটা আমারটা এদিকে শাশুড়িমাও খাচ্ছে আর হাজবেন্ডটা এখন এখানে রয়েছে যদি বাড়ি আসে খাবে এখন 11:40 বাজছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে কিছুক্ষণ আগে আর আমাদের ঘরের অবস্থা দেখো সমস্ত জামা কাপড়গুলো এনে ছাদের থেকে এখানে মেলেছি আরও এক গামলা ভর্তি রয়েছে এক বালতি ভর্তি রয়েছে কোথায় মেলবো জানি না যেহেতু গতকাল কাছাকাছি হয়েছে এই জন্য এত জামা কাপড় প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও যে শাড়িটা পরে অঞ্জলি দিয়েছি এই শাড়িটাকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ এটা যদি এদিক ওদিক পরে থাকে একটুখানি দেখতেও খারাপ লাগে এমনিতে ঘরের যা অবস্থা হয়ে রয়েছে জামা কাপড় দিয়ে তার কিছু বলার নেই এই জন্য এখন সময় থাকতে হাতে এখন প্রচুর সময় আছে এই জন্য এটাকে ভাঁজ করে রেখে দিলাম আর রেখে দিচ্ছি এই এখানে সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো এখন আমরা পরছি পুজোর মধ্যে সেগুলোকে এই বাক্সগুলোর মধ্যে রেখে দিচ্ছি যাতে খুব সুবিধা হয় আর রোদ উঠলে পরে আবার রোদে দেব অষ্টমীর দিন আমি নিরামিষই করি এই জন্য পনিরের তরকারিটা রান্না করবো আগের দিন ওদের বাড়ি থেকে যে পনিরটা দিয়েছিল এখানে আলুটা সিদ্ধ করছি আর কাছাকাছি একটা পুজো হয় সেখান থেকে প্রসাদ দিয়ে গেল তো ছেলে প্রসাদটাকে নিয়ে চলে এসেছে আর ওখান থেকে কী দিল তোমাদেরকে পরে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন পনিরের তরকারিটা রান্না করছি একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে ওইদিকে গরম জল নুন দিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম তাহলে পনিরটা নরম হবে
আজকে যেহেতু অষ্টমী পুজো এই জন্য কাজে দিদি খুব তাড়াতাড়ি কাজ করতে এসেছে, কারণ হলো অনেকের বাড়িতে আজকে রান্নাবান্নার পাট নেই, যদিও আমাদের বাড়িতে হচ্ছে অল্প স্বল্প কিছু। একটু আগে যে এক জায়গা থেকে প্রসাদ দিয়ে গেল সেখান থেকে দিয়েছে খিচুড়ি আর আলুরদম, আর এদের খিচুড়ি আর আলুরদমটা ভীষণই ভালো হয়। তো এখন আমি বেড়ে ফেলছি, মানে ছেলের শাশুড়িমার আর আমারটা, আর হাজব্যান্ড তো এখনও বাড়িতে আসেনি, এই জন্য হাজব্যান্ড এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই দেখো কি ভালো হয়েছে দেখতে, আর কি যে খেতে ভালো হয়েছিল তোমাদেরকে কি আর বলবো। তো আমি একটুখানি খেয়ে নিলাম এখন, আর ওদেরকে তো দিয়ে দিয়েছি, আর দুপুরবেলা শাশুড়িমাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। একটু আগে তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পুরো জল কাদা ভর্তি, এই জন্য এবছরে কুর্তিটা পরতে পারলাম না, যেহেতু হালকা কালার কাদা লেগে যাবে, এই জন্য গতকাল যেটা পরে বেরিয়েছিলাম সেটা এখন পরে নিলাম। এই যে চলছি একা একা, ছেলে আসলে একটুখানি ভালো হতো, আসলে ছেলে যেহেতু এখন বাইরের খাওয়াটা একেবারে অ্যাভয়েড করছে, শাশুড়ি মা তো বয়স হয়ে গেছে ওই জন্য বেরোয় না, এই জন্য একা একাই যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আজকে যেহেতু অষ্টমীর পুজো হয়েছে এই জন্য অনেকেই তাদের প্রসাদটা নিতে আসে, যারা যারা পুজো দিয়েছিল। এদিকে দেখি হাজব্যান্ড ঠাকুর মঞ্চে উঠে দাঁড়িয়ে রয়েছে, এদিকে সন্ধি পুজোর প্রস্তুতি চলছে। তো এখানে 108টা প্রদীপ সাজিয়ে নিচ্ছে, তো দেখতে খুবই ভালো লাগছে। দেখো তোমাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করতে পারছি, এটা আমারও ভালো লাগছে। তো সামনে থেকে দেখছি, এই দেখো অষ্টমী পুজো হয়েছে, অষ্টমী পুজোর সমস্ত সাজগোজটা সামনে রয়েছে, আর আমি রেকর্ডিং করার সময় এই বাচ্চাটা খালি সামনে চলে আসছিল, বলছে তুমি কি করছো, আর এখানে মা দুর্গাকে তোমরা দেখে নাও, এখানে বসে আছে অপেক্ষা করছি হাজব্যান্ডের হলে পরে একসাথে খেতে যাবো। এবারে আমরা খেতে যাচ্ছি, হাজব্যান্ডের সাথে আনন্দ করে এসেছিলাম একসাথে খাবো বলে, কিন্তু সিট একটাই মাত্র খালি ছিল, এই জন্য হাজব্যান্ড আমাকেই বসিয়ে দিয়েছে, তো হাজব্যান্ড পরে খেয়েছে। তো এই টেবিলে আমি খেতে বসে গেছি, আর ব্যাচ পরপরই চলছে, প্রচুর মানুষ খেয়েছে এখানে। ফ্রাইড রাইস হয়েছে, আলুরদম হয়েছে, ছানার তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি, এখানে এই হয়েছে আইটেম। তো আমরা বসে গেছি। তিনটে 36 থেকে সন্ধি পুজো, আমরা একটু খেয়ে দিয়ে এলাম ফ্রাইড রাইস, একটু আলুরদম, বলি চাটনি, রসগোল্লা, অনলি ওয়ান রসগোল্লা, চাইলেও পাবে না দুটো, না সুগার আছে ওই জন্য দেয় না না। খাওয়াটা কেমন হলো বলো? খাওয়াটা খুব ভালো হয়েছে। ঠাকুরমশাই এখন বসে গেছেন সন্ধি পুজোর জন্য, তো এখানে পুষ্পপত্রের মধ্যে সব কিছু সাজানো রয়েছে, উনি এখন পুজো করছেন। সন্ধি পুজো চলছে, এক জায়গায় দেখে এলাম, এবার আর এক জায়গায় যাচ্ছি, মোটামুটি রাস্তা দেখছি অনেকগুলো পুজোই হচ্ছে, সেখানে সব জায়গায় সন্ধি পুজো চলছে। এখানেও মনে হয় সন্ধি পুজো চলছে, গতকাল তো এসেছিলাম এখানে। চলো প্রসাদ পেলাম, তো প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি, আমরা যেহেতু খেয়েছি আমরা এই জন্য খেতে পারলাম না, এখন অনেকেই খাচ্ছে। তো এই যে হাজব্যান্ড আর আমি বেরিয়ে যাচ্ছি এখন। তো সন্ধি পুজোর কিছুক্ষণ দেখলাম, শুরু করেছিলাম এক জায়গায় শেষ করলাম আর এক জায়গায় এসে এই আর কি। আমার ছেলে আর শাশুড়িমা যেহেতু খেতে যায়নি এই জন্য আলুরদম আর ফ্রাইড রাইস আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে, আর যে মন্দিরে গেছিলাম সেখানকার ভোগ, এখানে রয়েছে খিচুড়ি আর পায়েস। এখন বাজে 5:30, তো 5:15 নাগাদ আমরা বাড়িতে এসেছি, সকাল থেকে আজকে প্রচুর ঘুরলাম, প্রচুর রেকর্ডিং করলাম। তো এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, তারপরে একটুখানি রেস্ট করবো, আর মানে শরীর চলছে না এখন। তো এখন যাচ্ছি উপরে, ছাদের জামাকাপড়গুলো তোলা হয়নি, সেগুলোকে এখন তুলতে হবে, টুকটাক অনেকগুলো কাজ আছে,
বাইরে ঘুরলে আর কি যা হয় সেরকমই অবস্থা হয়েছে। আজকে সেই যে সকালে ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত একটুও বিছানার সাথে টাচ হয়নি। এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, এখন বাজে 11:19। তো এখন রাত্রের খাওয়া খেতে যাচ্ছি, আর ঘর দুয়ারের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। তো জামা কাপড়ের ভিড় ঘরের মধ্যে, তো এখন খাওয়া দাওয়া করে আসি, আর খাওয়ার সময় তোমাদের সামনে আসছি না। কেমন আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।